বাবা বাঁচতে জানিস, তা তো আমার জানা ছিল না। তাহলে বলো কত কষ্ট করে শিখেছি। আমি তোমাকে বলেছিলাম না ঠিক আছে বাবা, ঠিক আছে, আমার অন্যায় হয়ে গেছে। অনেক শিক্ষিত হতে হয়, আরে তবে তো ডিরেক্টরটা তোকে কে কে কাজ দেবে। তুই কি জানিস এই মেয়ে ডাক্তারটা আমার টাকা দিয়ে এগিয়ে যাচ্ছে না? সেট এ কখনোই হতে পারে না। আমরা বেঁচে থাকতে কারণ বুকের পাটা হবে না আপনাকে টেক্কা দেয়। আমি অনেক কষ্টে এখানে এসেছি, আমার নটা জেলায় এখন কাজ বন্ধ, তাই এখান থেকে আমাকে উপরে উঠতে হবে। শোন, বেশ কিছু সাহসী ছেলে মেয়ে জোগাড় করে কাজে লাগা, আমাদের নেটওয়ার্ক থেকে আর উপর করে তুলতে হবে। আমি খবর পাঠিয়েছি স্যার, বেশ কিছু ছেলে মেয়ে আসবে। রত্না, ওরা তো এখনো পর্যন্ত এলো না, তুই তাড়াতাড়ি ওদের খবর নে। আমি এক্ষুনি যাচ্ছি। শিলিগুড়ি থেকে যে পার্টিটা আসার কথা ছিল তারা এসেছে? না স্যার, ওরা আগে মাল পাঠাতে বলেছে, পরে টাকা দেবে। কি মানিকলাল শেঠ আজ তা কদিনই আর কখনো করবেও না, আর সেই জন্য তো স্যার ওই পার্টিটা এন্টারটেন করিনি। ঠিক করেছি। শোন, আমি এখন বিশ্রাম নিচ্ছি, কেউ এলে বসতে বলবি, মাথায় ঢুকেছে না ঢুকেনি? আমি এক্ষুনি যাচ্ছি। এই যে সেট, ওরা এসে গেছে। তোমাদের নাম কি? আমার নাম স্যার পিকু। আমার নাম স্যার পলাশ। দেখো, তোমরা আমাকে সেট বলবে, আর তোমাদের কোনো ভয় নেই, মাস গেলে তোমাদের আমি মোটা টাকা মাইনে দেব, কিন্তু কাজ তোমাদের হাসিল করতেই হবে। রতন সেট, এদের কাজ বুঝিয়ে দিয়েছিস? না সেট, এদের কোনো কাজ এখনো বলিনি। কেন বলিসনি? সেট, আপনি বলেছিলেন আমাদের দলে নতুন কেউ যোগ দিলে তাদেরকে আপনার কাছে আনতে, তাই এনেছি। রত্না, এদের খেতে দিয়েছিস? হ্যাঁ স্যার, পেট পুড়ে খাইয়েছি। বেশ, তাহলে তোমরা এবার শোনো, তোমাদের কাজ হলো একটা ব্রিফকেস যেখানে দিয়ে আসতে বলবো সেখানেই শুধু দিয়ে আসবে, তবে সাথে নয়, দিনের বেলা। এর বদলে আমাদের কিছু আনতে হবে স্যার? রতন, এদের এবার ভালো করে কাজ বুঝিয়ে দে, মাথায় ঢুকেছে না ঢোকেনি? ঢুকেছে স্যার। সেট, এ নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, দেখবেন মাল ঠিক জায়গায় পৌঁছে গেছে। এই তো চাই। ওকে, এই ছেলেটি শোন, আমার নাম ছেলেটি নয়, তোজো বলো। ও সরি, ভুল হয়ে গেছে। আচ্ছা, তোমার দাদুর নাম কি মানিকলাল? কেন বলুন তো, আমার কাছে আমার দাদুর নাম জানছে। এই এমনি জিজ্ঞেস করলাম। বারে, এখন যদি আমি আপনার কাছে আপনার মেয়ের নাম জিজ্ঞাসা করি আপনি কি বলবে? ও বাবা, তুমি তো দেখছি বেশ পাকা পাকা কথা বলতে পারো। কেন বলতে পারবো না, বয়স থেকে কম হয়েছে। চলি, আপনার প্রশ্নের উত্তর পরে দেবো। শালা, মানিকলাল যদি হয় হাতুড়ি, এ তো দেখছি ছেনি। জানো দাদু, আজ না আমি রাস্তা দিয়ে আসছি,
আমাকে একজন বলে কি না যে তোমার দাদার নাম কি মানিকলাল। তা তুই কি বললি? আমি যা উত্তর দিয়েছি ওনার বাড়িতে গিয়ে চিন্তা করবে। এই নাকি? আরে এই না হলে মানিকলালের নাতি। আচ্ছা তুমি বলো, আমাকে বলে কি না এই ছেলেটি শোন, তখনই আমার মাথাটা একটু গরম হয়ে গেল। আমার এত সুন্দর একটা নাম থাকতে বলে কি না এই ছেলেটি শোন। শোনো শোনো, এখন কোথাও একা একা রাস্তায় বেরোবে না, বুঝলে? দিনকাল খুব খারাপ পড়েছে, যখন দরকার হবে রঘু কিংবা রতনকে সঙ্গে নিয়ে বেরোবে, কেমন? তুমি ঠিক বলেছো দাদু। জানো যখন আমি রাস্তায় বেরোই না সবাই আমার দিকে দেখে। আরে দেখবে না, আমার নাতি চেয়ে দেখতে চায় একেবারে একটা নায়কের মতো। একদম ঠিক বলেছো দাদু। যাই, এখন আমি টিভি দেখবো, নাচের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আচ্ছা এসো এসো, আমি যাই। এসো কি হতে পারে, কি ঠিক আছে, রতনকে বলে রাখতে হবে। হ্যাঁ বল, ওদিকের খবর কি? কাজ একদম সাকসেসফুল। অসুবিধা হয়নি তো? একদম না, তাছাড়া রত্না ওদের সম্পূর্ণ গাইড করেছে। আরে রত্না কোথায়? রত্না ওদের সঙ্গে বাইরে দাঁড়িয়ে কথা বলছে। ডাক ওদের কি? রত্না রত্না আসছি। রত্না তুমি এদের গাইড দিয়ে কাজটা হাসিল করেছো, আমার তরফ থেকে তোমার জন্য 10,000 টাকা ইনাম থাকলো। রতন এদেরকে দিয়ে কার্যকর হয়েছে, তখন এদের আমি পার্মানেন্ট করে দিলাম। মাথায় ঢুকেছে না ঢোকেনি? মাথায় ঢুকেছে। তাহলে এদের এবার আরো ভালো করে বুঝিয়ে দে। শেঠ আপনি চিন্তা করবেন না, আমরা আপনার প্রত্যেক কাজ এইভাবে হাসিল করব, কোনো কাকপক্ষীও টের পাবে না। ভেরি গুড ভেরি গুড। শোনো এবারকার কাজটা কিন্তু একটু আলাদা স্টাইলের। তোমরা এই ব্রিফকেসটা নিয়ে গিয়ে সিহক হোটেলের বাগানে গিয়ে দাঁড়াবে। শেঠ আপনি তো বললেন এ কাজটা আলাদা স্টাইলের, কিন্তু কই এতে কোনো আলাদা স্টাইলই নেই, এ তো দেখছি খুব সহজ ব্যাপার। এরপর আমাদের কাজ কি? কোনো লোক তোমাদের কাছে এসে বলবে সিগারেট প্লিজ, তখনই তোমরা ওদের আমাদের লোক বলে চিনতে পারবে, ঠিক আছে? আমাদের কোনো অসুবিধা হবে না তো শেঠ? শেঠ যখন বলেছেন তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা এখন এসো। ছেলে দুটি বন্ধ হবে না? আমারও তো তাই মনে হয় শেঠ। হ্যালো হ্যালো, সিগারেট প্লিজ। সিগারেট? মাল কোথায়? মাল এই যে, আর আমাদের মাল কোথায়? এত টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদের ব্যবসায় কোনো ধোকাবাজি চলে না। এই নিন দেন। ওকে চলুন। রে কোথায় যাচ্ছিস? আমাদেরকেও কিছু টাকা দিয়ে যা, না হলে আমাদের চলবে কি করে? সামনে থেকে সরে দাঁড়া, আমাদের শেফ জানতে পারলে তোকে বাঁচিয়ে রাখা মুশকিল হবে। এই এই বেশি কথা বলবি না, বেশ সারা তোদের সেট এখন বাড়িতে বসে মজা করছে, আর তোরা রিক্স নিয়ে কাজ করে তোদের সেটকে রাজা বানাচ্ছিস। এই তুই কি বলতে চাইছিস ভালো করে বল। শোন আমি তোদেরকে একটা ভালো কথা বলছি, তোরা আমাদের সঙ্গে চলে আয়, এখানে যা টাকা আছে হাফ তোদের বাকি আমার। দেখ তোকে শেষবারের মতো বলছি, আমাদেরকে যেতে দে। শোন আমি কোনো ঝামেলা করতে চাই না, আমি যদি ইচ্ছে করি এই বন্ধুকে তোদের আমি এক্ষুনি শেষ করে দিতে পারি। এখনো বলছি আমাদের সঙ্গে চলে আয়। এ তো ঠিক বলেছে, আমাদের কাছে তো কিছুই নেই, যদি গুলি করে দেয়। পলাশকে বলে আমরা রাজি হয়ে যায়, তা না হলে আমাদের মৃত্যু অনিবার্য। ঠিক আছে, তবে তুই যা কথা দিয়েছিস হাফ আমাদের হাফ তোর। এই টুইটারের মুখ দিয়ে কথা একবারই বেরোয়, আর যেটা বেরোয় সেটা গুলির মতো কাজ করে। আমার সঙ্গে আয়। Thank you.
হ্যালো হ্যালো সেটা আমি রানী বলছি হ্যাঁ 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 আপনার লোকজন ঠিক টাইমে পৌঁছে গেছে আমি মাল পেয়ে গেছি শেঠ আর আপনার মালও আমি পাঠিয়ে দিয়েছি কিন্তু ওরা তো এখনো পর্যন্ত এলো না সে কি শেঠ আমার মনে হয় আপনার লোকজন আপনাকে ধাপ্পা দিয়ে মাল গায়েব করে দিয়েছে শেঠ ঠিক আছে আমি দেখছি রতন রত্না শেঠ ওদের যত তাড়াতাড়ি পারো দুজনকে আমার সামনে হাজির করো আমার এতগুলো টাকা গায়েব করে দেবে তাও মানিকলাল বেঁচে থাকতে আমি নিজে হাতে ওদের শাস্তি দিতে চাই মাথায় ঢুকেছে না ঢোকেনি ঢুকেছে স্যার যদি 48 ঘন্টার মধ্যে ওদের আনতে না পারো তাহলে জানবে তোমাদের কোনো ক্ষমা নেই মাথায় ঢুকেছে না ঢোকেনি ঢুকেছে স্যার যাও যাচ্ছি স্যার কিরে রত্না এই থেকে তো কাউকে দেখতে পাচ্ছি না একটু ওয়েট করো দেখবে কেউ না কেউ তো আসবে আরে রত্নদা তুমি এখানে কিছু খবর আছে আসলে সেটের মাল ডেলিভারি করতে এসে দুজন টাকা নিয়ে পালিয়েছে কি বলছো রত্নদা মানিকলালের টাকা চুপট করা তো বুকের পাত্তা থাকা দরকার এর আগে তো কোনোদিন শুনিনি তুই ঠিক বলেছিস তাই তো ওদেরকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছি রত্না দুটো ফটো বার করতো দেখ তো এদেরকে চিনতে পারিস কিনা আরে 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 এরাই তো কাল পিটারের সাথে কোথায় গেল পিটার কে পিটার এখানে আর একটা ডন তৈরি হচ্ছে আগেও বোম্বেতে থাকতো পালিয়ে এখানে এসে কাজ শুরু করেছে ওরা কোথায় থাকে বলতো নেহরু মার্কেটের কাছে একটা বাড়ি আছে দেখবে ওখানে বোর্ডে লেখা আছে জিপি ওটাই ওর বাড়ি তুই আমার বড় উপকার করলি না না ঠিক আছে লাইনে থেকে লাইনের খবর বলবো না সে কি হয় চলে ভাই আরে 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 মিষ্টি ফেললেই দেখি পিঁপড়ে শুরু করে চলে আসে তোর তো ডলের সম্মান দেওয়া যায় না এই এই কি বলতে চাইছিস কি সোজা বাংলা ভাষায় বল আমি বলতে চাইছি তোর ওপরে যাওয়ার সময় হয়ে গেছে পিটারকে মারা এত সোজা নয় তাহলে দেখ চল আমার সঙ্গে চল
স্যার সমুদ্র পাড়ে দুটো লাশ পাওয়া গেছে। ছেলে না মেয়ে? দুটোই অল্প বয়সী ছিল। কাল একটা, আজ দুটো, দেখি কি বুঝলেন? দুজনকেই গুলি করে মারা হয়েছে স্যার। বেশ কয়েকদিন হলো এমন কোনো ঘটনা শোনা যায়নি, তো হঠাৎ আপনার কি মনে হয়? আমার মনে হয় স্যার বেশ পাকা লোক দিয়েই মারা হয়েছে, কারণ এমন জায়গায় গুলি করেছে সাথে সাথে স্পট। এদের কোনো হদিস পেলেন? যেটুকু জানলাম স্যার এরা স্থানীয় কেউ না, বাইরে থেকে আগমন। শুনুন, এরা আবার পর্যটক কিনা ভালো করে খোঁজ খবর নিয়ে দেখুন, আর লাশ দুটো পোস্ট মর্টেমের ব্যবস্থা করুন। ওকে ওকে স্যার। বাবু, নাতি নতুন বক্সের জন্য বায়না করছে। আচ্ছা তুই এখন যা, আমি দেখছি। আরে আসুন আসুন ইন্সপেক্টর, আমার বাড়িতে হঠাৎ কিভাবে করে, বসুন বসুন। থ্যাংক ইউ। আসলে তিনটে লাশ পাওয়া গেছে, তার একটু খবর নিতে বেরিয়েছি। আপনার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু দেখা করে যাই। দাদু দাদু দাদু, আমার বক্সটা না চলছে না। আপনার নাতি তো দেখছি ভীষণ রাগী। আরে বাবা, ও সবসময় একটাই চিন্তা, কি করে বড় নায়ক হওয়া যায়। বেশ ভালো কথাই বলেছে। আচ্ছা আজ তাহলে উঠি। না, একদম খালি মুখে গেলে হবে না, কিছু করতে হবে না, অন্য একদিন হবে, আজ একটু ব্যস্ত আছি। হ্যাঁ শুনুন, কাল আমি কিছু গরিবদের বস্ত্র বিতরণ করব, আপনাকে কিন্তু আসতেই হবে। আমি অবশ্যই চেষ্টা করব, আজ তাহলে আসি। গুড ডে। আচ্ছা রতন, নতুন কোন ছেলে মেয়ে পেয়েছিস? স্যার দুটি মেয়ে পেয়েছি। মেয়ে কোথায় তারা? রত্না রত্না, ওদের নিয়ে আয়। আমাদের সে। তোমাদের নাম কি? আমার নাম মণি। আমার নাম দীপা। দুজনেই মহিলা। আমার মনে হয় তোমরা এই কাজ পারবে না। স্যার আমাদের একবার সুযোগ দিয়েই দেখুন না আমরা পারি কি না, আসলে আমাদের ভীষণ কাজের প্রয়োজন। ঠিক আছে, তোমরা যখন বলছো পারবে তখন একবার আমি তোমাদের চান্স দেব, সাকসেস হলে মোটা টাকা মাইনে দেব। স্যার আপনি যা বলবেন দেখবেন আমরা তাই করতে পারবো। আমরা অবশ্যই এই কাজ করতে পারবো স্যার। দেখো, আমাকে তোমরা স্যার বলবে না, শেঠ বলবে। রতন সেট, এদের ভালো করে কাজ বুঝিয়ে দে। হ্যাঁ সেট, আমি সব কিছু বুঝিয়ে বলে দিচ্ছি, চলো ওপরে চলো। মাল কোথায়? এই যে দিন। এক হাতে মাল,
অন্য হাতে টাকা। বেশ তো দেখছি ভালো ট্রেনিং নিয়েছো, তা এলাইরে কতদিন? এই প্রথম। কোথা থেকে আসা হচ্ছে? মালদা। কথা শুনে তো মনে হয় না যে এই প্রথম। কাজের জায়গায় কাজ। আপনি কোথাকার? হাওড়া। এ কাজে কতদিন? 4 বছর হয়ে গেল। আমদানি ভালো কিন্তু শান্তি নেই। তা এ কাজে শখে না পেটের দায়? পেটের দায়। এই নিন। থ্যাংক ইউ। নাম্বারটা দিলাম, অসুবিধা হলে ফোন করবে। ওকে। আপনি খুব ভালো। এলানি কেউ ভালো না, কাজ শেষ স্বার্থ শেষ কেউ। সেট, আপনার মাল আপনার কাছেই হাজির। এবার বুঝলেন তো আমরা মেয়ে হয়ে এ কাজ করতে পারি? আসলে আগে দুটি ছেলে কাজ করত, তারা টাকার লোভে আমাকে বেইমানি করে, আর আমি তাই ওদের মেরে ফেলেছি। এ এ কি বলছেন শেট? না, তোমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। তোমরা ভালো করে কাজ করো, আমি তোমাদের মোটা টাকা বাইরে দেব। মাথায় ঢুকেছে না ঢুকেনি? ঢুকেছে শেট। যাও, পরের কাজ কি হবে রতন বুঝিয়ে দেবে। এ দুজন মনে হয় ভালো কাজ করতে পারবে না, একেবারে কিছুতেই বোঝা সম্ভব নয়। আর কিছুদিন যাক, তবেই তো। আপনি ঢুকেছে না ঢোকেনি? ঢুকেছে স্যার। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন। থ্যাংক ইউ স্যার। বলুন স্যার, ছেলে দুটির কোনো কিনারা হলো? আমার তদন্ত প্রায় শেষের দিকে স্যার, আর 2-1 দিনের মধ্যে এর কিনারা করতে। তবে আমার মনে হয় স্যার এরা নেহাতি সাদা শিখেছে, কোনো বাজে চক্রে ছিল। তাই নাকি? তা এখানে কাউকে সন্দেহ চোখে আসছিল? আমি প্রুফ করেই আপনাকে রিপোর্ট দেবো স্যার, আমার আর 2 দিন সময় নেই। ঠিক আছে, একটু বেশ হোক। তাই হোক। থ্যাংক ইউ স্যার। বলো কি খবর এনেছো স্যার? ছেলে দুটির নাম ছিল পিকু আর পলাশ, শিক্ষিত বেকার, ভদ্র ঘরে, সংসার ছিল অভাব, তাই এদের লোক দেখিয়ে কাজে লাগানো হয়েছে। ওদের বাড়ির কোনো খবর? হ্যাঁ, ওদের বাড়ি রানাঘাট, রতনে ওদের একাছে লাগিয়েছে। রতনকে? রতন মানিকলাল বাবুর খাস লোক। ও ওখানে কি করে? সবাই জানে মানিকলাল প্রতিষ্ঠিত সমাজদারদী, আসলে উনি চোরা কারবারের সঙ্গে যুক্ত। আর ডানাতে বলুন আর বাহাতে বলুন, একমাত্র রতনেই। রতনে কোনো ছবি? এই যে স্যার, এর মধ্যে আছে। যেহেতু ছেলে দুটিকে ওই রতনেই জোগাড় করেছিল, আর ছেলে দুটি বিশ্বাসঘাতকতা করেছে, তাই পরিণাম মৃত্যু। ঠিক আছে সোমবাবু, এই কেসের ফাইলটা আপনি সুন্দর করে গুছিয়ে রাখুন, আমি যখনই চাইবো আপনি তখনই আমাকে দেবেন। ওকে স্যার। ওকে, আমি চলি স্যার। ঠিক আছে।